মোশাররফ করিম অভিনীত হুব্বা যার নাম ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম সেই সিনেমাকে বাংলাদেশের অগণিত দর্শকদের সামনে এর 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 দৃশ্যায়ন এবং দেখানোর বন্দোবস্ত করার জন্য আজকে সাংবাদিক বৈঠক এবং এরপর ছবিটির মুক্তি আমার মনে হয় দুই বাংলা সাংস্কৃতিক মানচিত্রে একটা খুবই তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক এক প্রতিক্রিয়া তৈরি করবে মোশাররফ করিমকে আমি কেবলমাত্র বাংলাদেশ বা ভারত এই জায়গা থেকে দেখতে চাই না আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়া সাউথ ইস্ট এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা হলেন মোশাররফ করিম সেক্ষেত্রে হুব্বা ছবির বাংলাদেশে মুক্তি আমার ধারণা বাংলা সিনেমার প্রচার বাংলা সিনেমার প্রসার এবং বাংলা সিনেমা যে অর্থনৈতিক পুঁজির বিপণন তা ক্ষেত্রেও একটা পরিবর্তন আনবে আমরা এর আগে দুই বাংলা যৌথ প্রযোজনা দেখেছি মাঝখানে কমে গিয়েছিল হালে আবার অল্প করে শুরু হয়েছে দুই বাংলার মধ্যে এই সাংস্কৃতিক যোগাযোগ সিনেমা থিয়েটার সাহিত্য এই সমস্ত মাধ্যমে এগুলোর ঘন ঘন যোগাযোগ হওয়াটা প্রয়োজন আমার ধারণা হুব্বা তার সর্বশেষ এবং সর্বোত্তম সংযোজন হুব্বা যদি বাংলাদেশের অগণিত দর্শক মহলে মোশাররফ করিমের এই অপূর্ব অভিনয় যদি বাংলাদেশের অগণিত জনসাধারণ যদি সিনেমাকে ওয়েলকাম করেন স্বাগত জানান আমার মনে হয় যে সিনেমার যে বাজার তার ক্ষেত্রেও একটা চরম অভিঘাত ফেলবে সমস্ত যে উপমহাদেশীয় যত টেনশন বা ঐতিহাসিক যে লিগাসি আছে সেগুলোর মোকাবিলা করা সম্ভব হুব্বার মাধ্যমে আসুন আমরা পরস্পরকে আরও চিনি আরও জানি এবং সমস্ত গণমাধ্যমকে আমি অনুরোধ করছি আপনারা এই হুব্বা ছবির প্রচারে সদর্থক ভূমিকা নিন আমরা কৃতজ্ঞ থাকবো